যারা ছোটবেলা থেকে অনেকে দেখা যায় মাসিকের সমস্যা নিয়ে মার কাছে বলছে মাসিকে ব্যথা, তো অনেকে মারা মনে করেন যে না ছোটবেলা ব্যথা এরকম হয় পরে ধীরে ধীরে সেরে যাবে, তবে এটা আমি একটা মেসেজ দিতে চাই যে বাচ্চাদের যখনই যদি বলে তীব্র ব্যথা আপনারা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত দেহঘড়ি অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোক্রেভ। সন্তানের বাবা মা হতে চাওয়া প্রত্যেক বৈবাহিক দম্পতির একটি ঐকান্তিক বাসনা। সন্তান ধারণের মাঝেই যেন একজন নারীর পূর্ণতা। তবে সন্তান না হবার দায় আজও আমাদের সমাজ কেবলমাত্র একজন নারীর উপরেই বর্তায়। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো বন্ধ্যাত্ব এবং তার প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ এবং স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার উম্মে নাজমিন ইসলাম, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। নাগরিক টিভি এবং আপনাকে অনেক ধন্যবাদ। সারা দেশে অসংখ্য ব্যক্তি বন্ধাত্বে ভুগছেন, তো শুরুতেই জানবো যে বন্ধাত্ব বলতে আমরা কি বুঝি। বন্ধাত্বটা আগে রোগ হিসেবে দেখা হতো না, এটা একটা অভিশাপ হিসেবে আসলে আসছিল। তো পরবর্তীতে সব চিকিৎসার অগ্রগতির কারণে ধীরে ধীরে যেহেতু জানা যাচ্ছে বন্ধাত্ব রোগটা, বেসিক্যালি এটা এভাবে আমরা ডিফাইন করি, যখন একজন একটি দম্পতি তারা যখন একটি বছর কোনো রকম প্রোটেকশন ছাড়া একসাথে থাকছে এবং বাচ্চার জন্য চেষ্টা করছে, তারপরেও যখন তারা কনসিভ করতে পারছেন না, তখন আমরা তাদেরকে বেসিক্যালি বন্ধাত্ব রোগ হিসেবে এই কাপলটাকে, মানে রোগী হিসেবে কাপলটাকে লেবেল করে থাকি। তো এই একটি বছর তারা যদি অপটিমাম, যে সময়টা আমরা ফার্টাইল পিরিয়ড বলি, সেই সময়টা কাজে লাগানোর পরও যদি প্রেগনেন্সি না হয়, তখন আমরা বলি যে হ্যাঁ তাদেরকে এখন বন্ধাত্ব রোগ তাদের আছে এবং সেটা হিসেবে তাদেরকে চিকিৎসা দিতে হবে তখন। কিন্তু অনেকে দেখা যায় একটি বছর চেষ্টা করছে কিন্তু ফার্টাইল পিরিয়ড এটি কখন তারা জানেন না, তো এবং তারা ধরেই নিচ্ছে যে আমরা কোনো রকম প্রোটেকশন ছাড়া এক বছর মেলামেশা করছি কিন্তু বাচ্চা কি কারণে হচ্ছে না, হয়তো বা সেই নারীটি বন্ধাত্বের শিকার। তো এই বিষয়টিকে কেমনভাবে বিশ্লেষণ করতে চান? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই ফার্টাইল পিরিয়ডটাই আসলে অনেক কাপলি বুঝতে পারেন না যে কোন সময়টা ইম্পর্টেন্ট। সেটা হলো যে সাইকেল যদি রেগুলার থাকে সেক্ষেত্রে আমরা বলি ঠিক মাসের মাঝখানে যে 10টা দিন, এই সময়টা তার ডিম আসার জন্য সময়। তো যেহেতু প্রেগনেন্সির মূল মন্ত্র প্রথম কথা, যদি একটি ডিম এবং শুক্রাণু না মিলে তাহলে তো আসলে প্রেগনেন্সি হবে না নেক্সটে। প্রথম কথাই হচ্ছে ওই সময় যেহেতু ডিমটা আসে, সো ওই সময়টাই ফার্টাইল পিরিয়ড। বিশেষ করে এই প্রবলেমটা হয় তাদের ক্ষেত্রে যখন দেখা যায় যে হাজব্যান্ড কাজের জন্য এক জায়গায়, ওয়াইফ এক জায়গায় আছেন, এটা একটা। এই কাপলগুলি দেখা যায় যে তারা হ্যাঁ মনে করছে আমি তো প্রতি সপ্তাহে আসছি কিন্তু তারপর প্রেগনেন্সি হচ্ছে না, দেখা গেলো মাঝের ওই সময়টাই তারা মিস করে যাচ্ছে, এটা একটা। আরেকটা গ্রুপ আছে যারা হলো যে হাজব্যান্ড যখন বিদেশে থাকে, এই হাজব্যান্ড যখন দেখা গেলো তার এক বছর দু বছর পর পর সে এক দু মাসের জন্য আসছে, তারা বলছে হ্যাঁ আমরা 5 বছর ধরে চেষ্টা করছি কিন্তু থাকছে মোটামুটি দেখা গেলো 1-1.5 মাস করে, তো ওই সময় দেখা গেলো এই ফার্টাইল পিরিয়ডটা মিস করে যাচ্ছে বারবার এবং টোটাল 1 বছরও আসছে না। এই কাপলগুলো আসলে এই একটা সমস্যার মধ্যে পড়ে যায়। 10 তারিখ থেকে তার ফার্টাইল পিরিয়ড শুরু এবং 20 তারিখ পর্যন্ত তার এই যে ফার্টিলিটি থাকবে, এবং এই সময়টিতে যদি কোনো রকম প্রোটেকশন ছাড়া তারা মেলামেশা করে সেক্ষেত্রে ইনফার্টিলিটি হয়েছে কিনা এটি বোঝার একটি উপায় রয়েছে। জি জি, ঠিক বলছেন। কেবলমাত্র নারীদেরই কি বন্ধাত্ব হতে পারে নাকি পুরুষদেরও বন্ধাত্ব হবার শঙ্কা রয়েছে? মেল পার্টনার এবং ফিমেল পার্টনার অলমোস্ট ইকুয়ালি এফেক্ট, মানে এটার জন্য দায়ী, সমভাবে দায়ী। হ্যাঁ, যদি আমরা একটু স্পেসিফাই করতে চাই সেক্ষেত্রে স্ত্রীর যদি 35-40 ভাগ দায়ী হয়, হাজব্যান্ড হতে 30-35 ভাগ। আর একটা গ্রুপ আছে যাদের কম্বাইন কিছু কস থাকে, আর তারপরেও আমরা দেখা যায় যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও দেখা যায় 10% মতো টোটাল যারা ইনফার্টাইল কাপল হিসেবে আমরা ধরছি, তাদের 10% মতো কাপলদের ক্ষেত্রে কিন্তু কোনো কারণও জানা যায় না। সো ভাগটা মোটামুটি এরকম, অলমোস্ট আমি যদি ভাগ করতে চাই গ্রসলি মোটামুটি ইকুয়াল মেল এবং ফিমেল। সেক্ষেত্রে পুরুষদের বন্ধাত্ব ডেভেলপ করার কারণ কি রয়েছে? শুধুমাত্র তাদের সিমেনের যে প্যারামিটার, বীর্যের যে শুক্রাণুর উপস্থিতি, তার চলাচলের ক্ষমতা, তার সংখ্যা, এইটুকু দিয়ে আমরা এই কারণটা এক্সপ্লেইন করতে পারি। তো এখানে দেখা যায় যে অনেকের হলো শুক্রাণুর সংখ্যা কম থাকে, নড়াচড়া কম থাকে, কিছু কিছু দেখা যায় যে ঠিক মতো ডেভেলপ করছে না, এটা এটা হচ্ছে মেইন অংশ। আরেকটা আছে যাদের হয়তো শুক্রাণু তৈরি হচ্ছে না, অথবা কিছু কিছু মেকানিক্যাল ফ্যাক্টর থাকে, দেখা গেল যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু সেটা বাইরে আসতে পারছে না, এরকম কিছু থাকে। আর কিছু টুকটাক প্রবলেম আমরা পাই, যদিও অনেকে এটা কমপ্লেন করে থাকে কিন্তু সবসময় এটার জন্য ইনফার্টিলিটি ডেভেলপ করে না, কিন্তু এটা
যদি আমরা এই পেশেন্টগুলোকে যখন আমরা কোয়ারি করি তখন অনেকেরই প্রবলেম থাকে যে না তাদের মেলামেশায় কিছু সমস্যা হচ্ছে, এগুলো পরবর্তীতে আসলে কারণ হিসেবে আসে। কারণ যদি আমি স্পেসিফিক্যালি একদম ইনফার্টিলিটির কারণে যাই আর এটার পিছনে দায়ী যেটা ধরতে চাচ্ছি, তাদের অনেক সময় অকুপেশনাল কিছু ব্যাপার থাকে, স্মোকিং একটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অংশ, আর ডিপ্রেশন অ্যাংজাইটি কিছু মেডিকেশনও আছে যেগুলি অন্যান্য রোগের কারণে, হয়তো কোনো কোনো ওষুধ খাচ্ছেন সেটাও তার বন্ধাত্মের জন্য, তার শুক্রাণুর যে কোয়ালিটি, যে এই নড়াচড়ার দক্ষতা, এগুলির জন্য একটা সমস্যা। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ, এগুলোর সাথে কি কোনো সম্পৃক্ততা রয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডায়াবেটিসের কারণে যেটা হয় যে শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায়, হয়তো উপস্থিত থাকে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায়। প্রেশার, হাই প্রেশার যেটা, উচ্চ রক্তচাপ, সেটার কারণে সরাসরি যদিও এটা ইনভলভ না, কিন্তু এটা যদি আমি বাহির দিয়ে চিন্তা করি তাহলে কিছুটা অংশ থাকে যে এটা এবং এর প্রভাব ফেলতেই পারে, কিছু ক্ষেত্রে ফেলতে পারে। সন্তান ধারণ কিংবা বন্ধাত্বের দায় কেবলমাত্র নারীর নাকি পুরুষেরও একইভাবে? তো পুরুষদের কি কারণে বন্ধাত্ব হতে পারে কারণগুলো জানছিলাম, নারীদের ক্ষেত্রে বন্ধাত্বের কারণগুলো কি কি? অ্যানোভুলেশন আমরা বলি আমাদের টার্মে, অ্যানোভুলেশন মানে তার ঠিক মতো ডিম আসছে না বা ওভুলেশনটা হচ্ছে না। সব থেকে বড় যে কারণটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, PCOS। আচ্ছা আচ্ছা। এবং এটা এতই বেশি এটা এই রোগে আক্রান্ত আমরা পাই, বিশেষ করে একদম ছোট বয়স থেকে শুরু করে একদম অ্যাডোলেসেন্ট PCOS থেকে বলি, এবং এটা এফেক্ট করে ইনফার্টিলিটি তো হয়, আরও কিছু কমপ্লিকেশন ফার্দার হয়। এই গ্রুপটা এত বেশি প্রমিনেন্ট যে তাদের জন্য আমাদের একটি মাসও এটা অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আলাদা করে সেপ্টেম্বর মাসটাকে একটা PCOS মাস হিসেবে আমরা এটা অবজার্ভ করা হয়, যেন সাধারণ ব্যক্তিদের সচেতন করার উদ্দেশ্যে একটি মাস স্পেসিফিকভাবে ডিজিজটার ক্ষেত্রে পালন করা হয়। এটা হলো PCOS, যেটা বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অ্যানোভুলেশনে আরও বেশি কিছু কজ থাকতে পারে, বিভিন্ন হরমোনজনিত কারণ থাকতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা হলে হতে পারে, ইভেন প্রোল্যাকটিন একটা হরমোন আছে তার কারণে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যদি ডায়াবেটিস থাকে তার কারণেও হতে পারে, এরকম কিছু প্রবলেমের জন্য ওভুলেশনটা হয় না। এটা একটা বড় অংশ। যদি আমরা ফিমেল ইনফার্টিলিটি বলি, যে মহিলাদের যে বন্ধাত্ব, তাদের 70% ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র এই ডিম আসার না আসার কারণেই তাদের বন্ধাত্বটা থাকছে। এছাড়া আরেকটা রোগ আছে এন্ডোমেট্রিওসিস, আমরা জানি এন্ডোমেট্রিওসিস এবং চকোলেট সিস্ট, এটাতে দেখা যায় যে ওভারিতে এক ধরনের সিস্ট ডেভেলপ করে যায়, চকোলেট সিস্ট বলি। আরও দু একটা সমস্যা যেটা না বললেই নয়, সেটা হলো জরায়ুতে কিছু কিছু টিউমার থাকে, যেমন ফাইব্রয়েড টিউমার থাকতে পারে, অ্যাডেনোমায়োসিস এক ধরনের, এগুলিও বন্ধাত্বের কারণ। আরেকটা কারণ রয়েছে, সেটা হলো টিউবের যদি আমরা ধরি, কারণ টিউবটা হলো ওভাম এবং স্পার্ম, শুক্রাণু এবং ডিম্বাণুর কমিউনিকেশনের একটা ওয়ে। তো যদি এই টিউবটা অনেক সময় যদি খোলা না থাকে, বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে এই টিউবটার কারণে, এই বন্ধ থাকার কারণে অনেক সময় বন্ধাত্ব হতে পারে। আমাদের যে জেনারেশনটি চলছে, বাচ্চা কনসিভ করতে চায় না এবং অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বারবারই খেয়ে থাকেন, মানে মাসে একবার কিংবা প্রতি মাসে একবার বা দুবার খাচ্ছেন, এটি কি বন্ধাত্বের কারণ হতে পারে? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আসলে সরাসরি একেবারে বন্ধাত্বের সাথে যে সম্পর্কিত তা বলা যাচ্ছে না, কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেলে যেটা হয় যে হরমোনাল যে মিলিয়েটা, ভিতরে যে হরমোনাল একটা নর্মাল অবস্থা আর সেটা আসলে একটু অল্টার্ড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে একে তো হলো তার যেহেতু ওভুলেশনটা আসা দরকার, নর্মাল একটা হরমোনাল যে ইনফরমেশন নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো ওভুলেশনটা হ্যাম্পার হচ্ছে। আরেকটা হয় যে একটোপিকের কথা বলছিলাম, অনেক সময় কিন্তু এরকম ইমার্জেন্সি পিলের কারণে একটা একটোপি প্রেগনেন্সি হওয়ার আশঙ্কা থেকে যায়। তো এটা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি অবশ্যই এটা রেসপন্সিবিলিটি নিতেই পারে। একজন নারী, তরুণী কিংবা মাঝবয়সী ব্যক্তি কি কারণে PCOS এ আক্রান্ত হতে পারে? PCOS যেটা, সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখানে আমরা সিস্ট যদিও বলছি ডিজিজের নামের মধ্যে, কিন্তু বেসিক্যালি এগুলি তেমন অ্যাবনর্মাল কোনো সিস্ট নয়, এগুলি প্রতি মাসের যে একটা করে ডিম আসার কথা, সেগুলি ডিমটা ঠিকমতো পরিপক্ক হয়ে স্ফুটন না হয়ে একটা ছোট অবস্থায় ওভারিতে থেকে যায় একটা সিস্টের মতো, এবং এরকম অনেকগুলো স্টাকড হয়ে যখন থাকে এবং সেটা একটা নেকলেস প্যাটার্নের মতো করে ওভারির মধ্যে থাকে, তো এই যেহেতু অনেকগুলি সিস্ট, সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি আমরা। এই জিনিসটা হলো স্পেসিফিক, সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু এটা বলা যায় না, এটাকে আমরা যেটা বলি যে এটা বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, মাল্টি ফ্যাক্টোরিয়াল, তো তার মধ্যে অনেকগুলি কারণ চলে আসে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যখন কেউ খুব বেশি ওয়েট গেইন করে ফেলে, ওবিসিটি বলি আমরা, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি থাকে, অনেক সময় জেনেটিক্যালি এটা রান করে ফ্যামিলিতে থাকে। আরেকটা হলো যে জীবনযাত্রা,
খাদ্যাভ্যাস, এগুলো খুব এটার সাথে জড়িত। অনিয়ন্ত্রিত ওজন, তাদের ক্ষেত্রে এটি আক্রান্তের একটি ঝুঁকি রয়েছে। এছাড়া বংশ পরম্পরায় কিংবা অন্য কোনো কারণে বা আক্রান্তের ঝুঁকিতে কি কেউ রয়েছে? যদি মা অথবা বোনের এরকম এই রোগটা থেকে থাকে আগে থেকে, তাহলে তাও সেই সেই মেয়েটির সম্ভাবনা থাকে তার একটু বেশি বাড়ার, এবং 30-50% তার চান্স কিন্তু বেশি অন্যদের তুলনায়। এটি হলে একজন নারী কি করে বুঝবেন, কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? কিশোর অবস্থাতেই আমরা অনেক পেশেন্ট পাই যাদের এই যে প্রবলেমটা হয় সেটা হলো তার মাসিক অনিয়মিত, এক মাস প্রতি মাসের জায়গায় সেটা 2-3 মাস ইভেন 6 মাস পর্যন্ত বন্ধ থাকছে। অনেক সময় এরকম অনেক লম্বা সময় ধরে মাসিক বন্ধ থাকার পরে একবার অনেক বেশি ব্লিডিং হচ্ছে, আবার অনেক সময় দেখা গেলো খুবই অনিয়মিত একটা মাসিকের সমস্যা, সেটা একটা। তার পাশাপাশি তার দেখা গেলো অবাঞ্ছিত শরীরে তার লোভের পরিমাণ বেশি দেখা যায়। তারপরে আমরা আরেকটা জিনিস বলি, সেটা হলো ঘাড়ের পিছনে একটা কালো দাগ থাকে, সেটা বেসিক্যালি খুবই এটার সাথে রিলেটেড। এটা আসলে আমাদের দেখার বিষয়, এটা হয়তো অনেক সময় রোগীরা মনে করে কালো দাগ পড়ে গেছে, কিন্তু আসলে এটা এটার সাথে রিলেটেড। আচ্ছা, তো এরকম কতগুলো সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। আর যারা বৈবাহিক জীবনে চলে গেছে তাদের ক্ষেত্রে তো যেহেতু তার ঠিকমতো মাসিক হচ্ছে না, এবং পরবর্তীতে প্রেগনেন্সি আসছে, ইনফার্টিলিটি অবশ্যই এটার একটা সিমটম হিসেবে আমরা এটাকে গ্র্যান্ড করি। তো যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে একজন কিশোরী আক্রান্ত, তাদের ক্ষেত্রে আসলে তাৎক্ষণিকভাবে করণীয় কি, কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে? যেহেতু কিশোরী তার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তার অন্য কোনো প্রবলেম আমি এখনই যাচ্ছি না, ইনফার্টিলিটি বিষয়ে কিছু এখনই আসছি না। তার শুরুতেই প্রবলেমটা যে নিয়ে আসে মাসিক অনিয়মিত এবং অনেকদিন পরপর মাসিক হয়, বিশেষ করে বাচ্চার থেকে মারা বেশি ওয়েট থাকে, এখানে প্রথমেই আমাদের PCOS এর ফার্স্ট লাইন ট্রিটমেন্টই হলো তার ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস ঠিক করা এবং ব্যায়ামের মাধ্যমে। এটার পাশাপাশি কিছু মেডিকেশন কাজ করতে হবে, যেহেতু সাইকেল তার ইরেগুলার থাকে, বিভিন্ন কিছু হরমোন থাকে যে হরমোন দিয়ে আমরা তার মাসিকটাকে নিয়মিত করতে পারি। কিশোরী যদি প্রাথমিক অবস্থায় সচেতন হয়ে থাকে তো পরবর্তীতে বন্ধাত্ব ডেভেলপ করার কোনো সংখ্যা নেই, যদি সেটা ধরে রাখতে পারে। বন্ধাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, তেমনি বন্ধাত্বের আরও একটি উল্লেখযোগ্য কারণ আপনি শুরুতেই বলছিলেন, এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিওসিস বলতে আমরা কী বুঝি? এন্ডোমেট্রিওসিস এমন একটি অসুখ যেখানে বেসিক্যালি পেশেন্ট সিমটম আমাদের কাছে প্রেজেন্ট করে হলো তীব্র মাসিকে ব্যথা। এটা খুবই এমনই ব্যথা, তার ডেইলি অ্যাক্টিভিটিস বাচ্চাদের থেকে শুরু করে এটা হয় যে স্কুলে যেতে পারছে না, তার ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারছে না, এটা খুবই তীব্র একটা ব্যথা হয়। প্রবলেম যেটা হয় সেটা হলো তার কিছু অনেক সময় দেখা যায় মাসিকের যে রক্তটা আছে তার কিছুটা পেটের ভিতরে চলে যায় টিউবগুলির ভিতর দিয়ে, এবং সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেটা ওখানে জমে গিয়ে এটা ওখান থেকে এটা বেসিক্যালি অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয় না, না খেয়ে না গিয়ে ওখানে ডিপোজিট হয়ে যায়, বিভিন্ন সিস্ট ডেভেলপ করে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে ওভারির মধ্যে চকোলেট সিস্ট ডেভেলপ করে যায়। তো এটা হলো এন্ডোমেট্রিওসিসের বেসিক জিনিস। আর পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের কাছে যেটা বলছিলাম যে মাসিকে তীব্র ব্যথা, আর যখন সে বিবাহিত জীবনে চলে যায় তখন দেখা গেল তার মেলামেশা করতে কষ্ট হচ্ছে, অনেক সময় ব্লিডিং অনেক বেশি হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা পরামর্শ কি দিয়ে থাকেন যারা এই ধরনের উপসর্গ নিয়ে প্রতিনিয়ত ভুগছে? শুধু যদি এন্ডোমেট্রিওসিস থাকে, সেই যদি তার এমন হতো যে তার ইনফার্টিলিটি নেই, তার বাচ্চা কাচ্চা আছে আগে, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজ করা সোজা, কারণ অনেক ধরনের হরমোন জাতীয় রোগ ওষুধ রয়ে গেছে যেটাতে খুব এখন খুবই ডেভেলপ করে যাচ্ছে হরমোনগুলি, ওষুধ দিয়েও চিকিৎসা করা যায় যদি সে কোনো সার্জারিতে যেতে না চায়। আর এটা ডেফিনেটলি ট্রিটমেন্ট হলো যে জরায়ু এবং ওভারি ফেলে দেয়া, কিন্তু যখন পেশেন্টের বন্ধাত্ব, যখন সে প্রেগনেন্সি চায়, তখন কিন্তু আমার পক্ষে তা করা সম্ভব হচ্ছে না। তখন এই পেশেন্টের জন্য কী করতে হবে আমার, তখন তাকে আমার চিকিৎসা দিতে হবে জরায়ু রেখে, ডিমের থলি রেখে, মানে ওভারি যেগুলি সেগুলি রেখে তাকে চিকিৎসা দেয়া, এখানে আমাদের মেইন চ্যালেঞ্জ। তখন তার ব্যথাটাও এমন একটা পর্যায়ে থাকে যে ব্যথাটাও কমাতে হয় এবং তার পাশাপাশি তাকে বাচ্চার জন্য চিকিৎসাও দিতে হয়। সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি অনেকখানি একটা বড় রোল পালন করে থাকে, সেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি তার সিস্ট নিয়েই আসে একান্ত, তখন অনেক সময় সিস্টের সাইজ, তার আগের ট্রিটমেন্টের হিস্ট্রি, তার বিশেষ করে ওভারি রিজার্ভ, তার কতটুকু তার ওভারিতে ডিমের পরিমাণ রয়ে গেছে, সেটা নিয়ে অনেকখানি অনেক সময় আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হয়। এই রোগীদেরকে আমি বলবো যারা ছোটবেলা থেকে অনেকে দেখা যায় মাসিকের সমস্যা নিয়ে মার কাছে বলছে মাসিকে ব্যথা, তো অনেকে মারা মনে করেন যে না ছোটবেলায় ব্যথা এরকম হয় পরে ধীরে ধীরে সেরে যাবে, তবে এটা আমি একটা মেসেজ দিতে চাই যে বাচ্চাদের যখনই যদি বলে তীব্র ব্যথা, আপনারা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হন, তার পরামর্শ মতে আপনারা চিকিৎসাটাকে এমন করে নিয়ে যান যেন পরবর্তীতে এই বাচ্চাটি যখন তার বৈবাহিক জীবনে যাবে বা প্রেগনেন্সি চাইবে তখন যেন সে কোনো কমপ্লিকেশনের মধ্যে না যায়। একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা জরুরি। যারা বন্ধাতে সমস্ত উপসর্গ নিয়ে ভুগছে কিংবা দীর্ঘ 1 বছর ধরে কোনো রকম প্রেডিকশন ছাড়া তারা মেলামেশা করছে কিন্তু বাচ্চা কনসিভ করছে না, তাদের ক্ষেত্রে আপনারা সুনির্দিষ্টকরণ করেন কি করে? প্রথমেই হলো আমাদের কাছে যে তাদের কাছে আমাদের তথ্য নিতে হয়, হিস্ট্রি যেটা বলি, হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে মোটামুটি আমি যেই রোগগুলি নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম সেই রোগগুলি মোটামুটি মোটা দাগে আমরা কিছু তাদের লক্ষণ, তাদের শারীরিক যে অবস্থা সেটা দিয়ে আমরা পেয়ে যাই। এর পরবর্তীতে কিছু ইনভেস্টিগেশন আছে,
অল্প কিছু সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফিমেল এবং মেল দুজনেরই কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা মেসেজ, কারণ অনেক সময় মেল পার্টনাররা মনে করে থাকে না আমার তো কোনো সমস্যা নেই, তুমি তোমার চিকিৎসা করাও, ব্যাপারটা তা নয়। এবং সামাজিক লজ্জার ভয়ে অনেকে অনেকে আসতে চান না বা ডাক্তারের শরণাপন্ন হতে চান না। তবে আমি এটা মেসেজ দিতে চাই, যেহেতু এটা সময়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে বাঁধন থাকে, কারণ সময়টা পার হয়ে গেলে কিন্তু তখন চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে আমরা খুব একটা সাহায্য করতে পারবো না। সেক্ষেত্রে শুরুতে আমি বলবো যে স্বামী স্ত্রী দুজনেই যখন আসবেন, দুজনেরই ছোটোখাটো প্রথম দিকে পরীক্ষাগুলি বেশি নয়, একজন মহিলার জন্য একটা টিভিএস, একটা আল্ট্রাসোনোগ্রাম, বিশেষ একটা আল্ট্রাসোনোগ্রাম দেখে আমরা বুঝতে পারি তার প্রবলেমটা তেমন কোনো আছে কি না, আর টুকটাক কিছু রক্তের পরীক্ষা খুব বেশি নয়। আর স্বামীর জন্য একটি ওয়ান অ্যান্ড অনলি একটাই পরীক্ষা, এটা আমরা চাইবো, সিমেন অ্যানালাইসিস। এই দুটো পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রথমত যে রোগের যে ধরনটা আমরা কিন্তু মোটামুটি ধরে ফেলতে পারি। পরবর্তীতে কিছু যদি জটিলতা বেশি থাকে পরবর্তীতে ধাপে ধাপে আমাদের আগাতে হয়। ধরেন জটিলতা নিয়ে যখন আপনাদের শরণাপন্ন হয়ে থাকে বা কনফার্মেশন করে ফেলেন যে জটিলতাটি আসলে নারী নাকি কোনো পুরুষের, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কী কী রয়েছে? এখন অনেক বেশি মেডিকেশন চলে এসছে, অনেক ধরনের ওষুধপত্র চলে এসছে, যাদের ডিম আসছে না ডিম আসার জন্য ওষুধ খুবই ভালো, এবং এত মনিটরিংয়ের মাধ্যমে আমরা যদি এটাকে ইউজ করতে পারি খুব বেশি সময়ও লাগে না। তবে একটু ধৈর্য ধরে চিকিৎসাটা আগাতে হয়, কারণ এই ওষুধগুলি আসলে প্রতি মাসে তো আমার একটা ডিমের বেশি পেতে পারি না, তো আমাকে এই ধাপে ধাপে আগাতে হয়। মহিলাদের যে চিকিৎসাগুলি বিশেষ করে বললাম তো আমি এন্ডোমেট্রোসিস সবগুলো মোটামুটি আমরা একটু আলোচনা করে এসেছি, পুরুষদের জন্য বরং একটু জটিল হয়ে যায় যদি তাদের শুক্রাণুর সংখ্যা যদি শুক্রাণু থাকে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু পদ্ধতি যেতে পারি। শুক্রাণু না যদি বীর্যে নাও থাকে সেক্ষেত্রে দেখা যায় যদি এমন হয় যে ভিতরে তৈরি হচ্ছে অথবা ফার্দার তৈরি হচ্ছে বাইরে আসতে পারছে না, এরকম কিছু রোগ থাকলে আমরা চিকিৎসা পদ্ধতি যেতে পারি। এখন অ্যাডভান্স যেটা আমরা সবাই জানি টেস্ট টিউব বলে আমরা সবাই প্রচলিত, কিন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশন IVF এটা কিন্তু টেস্ট টিউব বেবি জি এটা হলো সর্বশেষ চিকিৎসা, তবে খুব কম সংখ্যকেরই এই চিকিৎসাটুকু লাগে। তার যদি সে সময়ে শুরু থেকে ধাপে ধাপে চিকিৎসায় লেগে থাকে এতদূর পর্যন্ত অনেকেরই আসতে হয় না। তো এই বন্ধাত্বের চিকিৎসা তো অনেক ক্ষেত্রে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, কিছুটা ধৈর্যের ব্যাপার, এবং অনেকের ধারণা আমাদের দেশে টেস্ট টিউব বেবি উন্নত কোনো চিকিৎসা পদ্ধতি নেই, বিষয়টি সম্পর্কে কি? এটা আসলে দুটো ভাগে যদি ভাগ করি, প্রথমটা হচ্ছে ধৈর্য, আসলে এটা এই যে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করার কিন্তু এটা একটা মেসেজ যে আমার একটু সময় দিতে হবে, কারণ এটা এমন না যে আমি একটা জ্বর নিয়ে গেলাম ওষুধ খেলাম চলে আসলাম সুস্থ হয়ে, আমি বন্ধাত্ব নিয়ে গেলাম ওষুধ খেলাম বাচ্চা নিয়ে চলে আসলাম, এত সহজ নয়। একটু সময় দিতে হবে, একটু ধাপে ধাপে আগাতে হবে, কারণ এত অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করে গেছে আমি কিন্তু প্রথমেই একটা পেশেন্টকে বলবো না, একটা কাপলকে বলবো না যে আপনার টেস্ট টিউব লেগে যাবে, তো আমাকে ধাপে ধাপে কাজ করার সুযোগটুকু দিতে হবে। এবং আপনি আরেকটা বলছিলেন যে হ্যাঁ চিকিৎসক বদলানো, যেহেতু ধৈর্যের জায়গাটুকুতে আমরা একটু অস্থির হয়ে যাই, তো চিকিৎসক ধাপে যদি আমার কাছে মনে হয় যে একজন আস্থা রাখেন, আপনি এমন একজন চিকিৎসকের কাছে যান এবং একটি বছর অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে মোটামুটি সময় লেগে যায়, বা ছয় মাস থেকে বছর খানিক সময় যদি আপনি একটু লেগে থাকেন ধাপে ধাপে চিকিৎসায়, তো একটা পর্যায়ে কিন্তু সফলতা চলে আসে। তো আমাদের দেশে কিন্তু এখন ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF বা টেস্ট টিউব বেবি যেটা, সেটা কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু চলে এসেছে। বেসরকারি পর্যায়ে তো অবশ্যই খুবই ভালো ফ্লারিস্ট, আমি এটা সবার কাছে বলতে চাই যে আপনারা চট করে বাইরে যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেন এটা আসলে আমি বলবো যে ধৈর্যটা একটু দেখাতে হবে, কারণ বাংলাদেশে আপনি অনেক সহজে সেই চিকিৎসাটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে সব চিকিৎসা ব্যবস্থাই কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে আমরা খুব নির্দ্বিধায় বলতে পারি বন্ধাত্বের উন্নত চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব। জি জি, সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করাটা অত্যন্ত জরুরি। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, এবং নাগরিক টিভি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসতে বলার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, সন্তান না হবার দায় কেবলমাত্র একজন নারীর নয়, এক্ষেত্রে যেমন ভূমিকা রয়েছে একজন নারীর, সবভাবে ভূমিকা রয়েছে একজন পুরুষেরও। আসুন একটু সচেতন হই, সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে শিখি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাগরিক টিভির সাথেই থাকুন।